একটা পাঞ্জাবি গায়ে দিয়া ওমর যখন মসজিদে নববীর দরজায় দাঁড়ালেন তিনি সালাম দিলেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাই রাস্তা ফাঁকা করে দিল তিনি আস্তে করে একবারে মিম্বারে গিয়ে উঠলেন ওই যে তিনটা সিঁড়ি যেখানে দাঁড়িয়ে খোদবাদ এটাকে মিম্বার বলে বেশতি জায়গাটা যেটা নামাজ পড়ে এটাকে বলে মেহারাব তিনি মিম্বারে উঠে আবার সালাম দিলেন আসসালাম আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম ওমর বললেন আউজুবিল্লা হিমিনঈদরুর রজিম বিসমিল্লা উমর উমর বা দেবেন এমন সময় একটা যুবক লাভ দিয়া দাঁড়াইছে খাপের ভেতর থেকে তর বাড়িটা বের করছে ডাক ডাক ওমর দেখছেন আমার হাতে কি কয় তোমার হাতে তর বাড়ি কয় ওমর আপনি খুদবা বন্ধ করেন আপনার সাথে কথা আছে কয় কি কথা কয় গত কিছুদিন আগে সবাই মিলে আমরা এক টুকরা করে কাপড় পাইছি সরকারের তহবিল থেকে আমিও পাইছি এক টুকরা আমরা মসজিদে যারা আছি সবাই মিলে পাইছি আপনিও নিশ্চয়ই এক টুকরা কাপড় পাইছেন ওমর খেয়াল করে দেখলাম আমার পাঞ্জাবিটা এত লম্বা হয় নাই আপনার নতুন পাঞ্জাবিরা যত লম্বা করেছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন কোন কাজটা করছেন এটার আগে জবাব দেন এই জবাব দিতে না পারলে আপনার খোঁদ বামরা কেউ শুনব না সাতটিখানি কথা মনে করছেন যে উমরকে দেখলে শয়তান দৌড় দিত শয়তান পালাই যেত অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মেন খালিফাতুল মুসলিমিন্নাতের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ সেই তার সামনে দাঁড়িয়ে গেছে বলতেছে যে আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনি আমার তারপরে খোদ্বা শুনবো এর আগে খোদ শুনবো না ওমর মাথা নিচু করে ফেলেছে টপ টপ করে গালবে ছেলের নাম ছিল আবদুল্লাহ আবদুল্লেকর ওমরের ছেলে আবদুল্লাহ দাঁড়াইছে দাঁড়ায় কর গুস্তাকে মাফকার দিজিয়ে বেআবি মাফ করবেন আমি আব্বার বড় ছেলে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে এটার জবাবকে আব্বা দিতে হবে না আমি দিলেও চলবে আমরা জবাব পাইলেই হয় কে জবাব দিল এটা দেখার বিষয় না আবদুল্লাহকে দেখে দেখ ভাই তোমরা আমার আব্বারে চিনো না আমার আব্বা কাপড় চুরি করতে পারে না ক্ষমতা দেখাইয়াও আমার আব্বা কাপড় বেশি নেওয়ার মানুষ না ভাইরে তোমরা বুধে আব্বারে চিনো না আমার ছোট ভাইয়েরা একদিন আম্মার কাছে কানতেছে আম্মা ফিন্নি খাইতে মন চায় ঘরের ভেতরে ফিন্নি রান্না করো ওমর ওমরের স্ত্রী ডাক দেওয়া কয়ে সন্তানেরা তোমাদের আব্বা আসুক আমি বলবো যেন ফিন্নির ব্যবস্থা করে বাচ্চাগুলা কানতে কানতে ঘুমিয়ে পড়েছে আমার ছোট ভাই বোনেরা ফিন্নি খাওয়ার জন্য কানতে কানতে ঘুমাই গেছে অথচ আমার আব্বা পৃথিবীর প্রেসিডেন্ট আমাদের ঘরে আমার আম্মা ফিন্নি রান্না করে দিতে পারে নাই আব্বা যখন রাতের বেলা ঘরে গেছে আম্মা জিজ্ঞেস করতেছে আপনি এতক্ষণে আসলেন কয় কি হইছে কয় বাচ্চাগুলা ফিন্নি খাইতে চায় আমি ফিন্নি দিতে পারি না খানতে কানতে বাচ্চাগুলা ঘুমাই গেছে ওমর কয় বাচ্চাদেরকে জাগাও বাচ্চাদেরকে ঘুম থেকে উঠানো হলো ওমর ডাক বাবারা তোমাদের জন্য ফিন্নি হবে কয় বাবা কোন দিন হবে কয় যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে ফিন্নি রান্না হবে আমার আব্বা সেই উমর কাপড় চুরি করে নাই ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই মদিনার লোকজন বলতেছে সাফাই গাইতে হবে না বলো পাঞ্জাবি লম্বা হইলো কেমনে এটা আগে বলো আবার উমরের ছেলে আবদুল্লাহ কেঁদে কেঁদে কয় ভাই তুমি যা তোমরা যেমন এই দেশের নাগরিক আমার আব্বাও দুই দেশের নাগরিক কয় হ্যাঁ কা আমিও তো নাগরিক কয় হ্যাঁ কা আব্বা পেয়েছে এক টুকরা কাপড় আমি পেয়েছি এক টুকরা কাপড় দুই টুকরা কাপড় নিয়ে বাড়িতে গেলাম আমি দেখলাম আমার পাঞ্জাবিটা আগেরটা ভালো আছে এখনো সিরে নাই আমি আব্বাকে বললাম আব্বা এই বছর মধ্যে শীত একটু বেশি পড়বে আপনি বুড়া মানুষ কষ্ট পাবেন লম্বা করে একটা পাঞ্জাবি বানান আমার কাপড়টা আপনাকে দিয়ে দিলাম দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান আরাম পাবেন ভাইরা ও ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই আবার টুকরা কাপড়টা আব্বারে দেওয়ার কারণে আব্বা দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানাইছে এই জন্য আমার পাঞ্জাবি লম্বা হয়ে গেছে আব্বার পাঞ্জাবি এই জন্য লম্বা আব্বা কাপড় চুরি করে নেই সবাই বলতেছে ওমর আপনি দেন ওমর বলে না আমি খুদ্ দেব না সবাই মনে করলো ওমর কি রাগ করলো নাকি ওমর বললেন খা দেওয়ার আগে আমারও কথা আছে ওই যুবকটা কই যে যুবক তোর বাড়ি খুইলে আমার ছিল যুবক লাভ মমিন এই যে আমি হাজির সামনে আসো সবাই রাস্তা করে দিল পিন পতন নিস্তব্ধতা কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই একেবারে মসজিদ নিথর নিস্তব্ধ হয়ে গেছে যুবকটা মাথা নিচু করে করে উমরের সামনে গেলেন উমর মিম্বার থেকে নামলেন হাত দুইটা ছড়াইয়া দাঁড়াইলেন যুবক লাভ দিয়ে উমরের বুকের উপরে পড়ে গেলেন যুবককে উমর একবারে চাপা দিয়ে ধরলেন যুবকের চোখের পানি দিয়ে উমরের বুক ভিজে যায় উমরের চোখের পানি দিয়ে যুবকের পিঠ ভিজে যায় অনেকক্ষণ কানলেন দুইজন উমর ছেড়ে দিলেন আবার যুবককে আবার উমর দাঁড়ালেন মিম্বারের উপরে মুসলমান যতদিন পর্যন্ত এইরকম যুবক বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে ইসলামের ক্ষতি করবে দূরের কথা ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ পাবে না ঠিক কিনা আজকে পুনে দুইশো কোটি মুসলমান গোটা পৃথিবীতে আটশো কোটি মানুষ পুনে দুইশো কোটি মুসলমান আজকে এই মুসলমানেরা কোয়ান্টিটি বেড়েছে কোয়ালিটি তাদের ডেস্ট্রয় হয়ে গেছে কোয়ালিটি আজকে ধ্বংস হয়ে গেছে সংখ্যায় আমরা বেড়েছি আমাদের যোগ্যতা কমে গেছে তিনশো তেরো জন সাহাবা এক হাজার বাছাইকৃত প্রশিক্ষিত ওই কাফের মুরতাদদেরকে মক্কার প্রান্তর থেকে যারা বদরের প্রান্তরে এসেছিল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে তিনশো তেরো জন সাহাবা। তারা এক হাজার মানুষগুলোকে যেমন করে কচু করেছিল বন্দি করে বদলের প্রান্তরে ইসলামের পতাকাকে পথ পথ করে উড়িয়ে দিয়েছিল আজকে পুরো দুইশো কোটি মুসলমান থাকার পরে ফিলিস্তিনের দুধ মরুভূমি আবার মুসলমানের রক্ত রঞ্জিত হয় ঠিক না বলো আজকে পুনে দুইশো কোটি মুসলমান থাকার পরে অস্ত্রে শশ্রে সজ্জিত মুসলিম দেশ থাকার পরে স্বয়ং সম্পূর্ণ দেশ থাকার পরে আজকে কাশ্মীরের ঝিলাম নদীর পানি আমার কাশ্মীরে কাশ্মীরের মুসলমান রক্তে রঞ্জিত হয় আর একাদের মুসলমানের রক্তে আমার নাফ নদী রঞ্জিত হয় ওটা বিশ্বে আজকে মুসল মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত একটাই কারণ আমরা নামকাওয়াজে মুসলমান আমাদের ইমান এবং চেতনা আমরা হারিয়ে ফেলেছি ঠিক কিনা বল আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠো আবার চিৎকার করে বলে দাও মিনাল মুসলিম আমরা ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার স্বর্ণকার পিসাব লাটসাপ মন্ত্রী এমপি এগুলো আমাদের মূল পরিচয় না আমাদের মূল পরিচয় আমরা মুসলমান ঠিক কিনা বলো এই চেতনা নিয়ে যদি আবার জেগে উঠতে পারো ওই সিংহের দল যখন আর মোর ভেঙে জেগে দূরের দল যেমনি গর্তে পালায় পনেরো দুইশো কোটি মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে উঠতে পারে ওই কাফের বেদিন চামচিকার দল গর্তের ভিতরে লুকাতে বাধ্য হবে ঠিক না বলো আসুন আবার সবাই মিলে নিজেদেরকে জাগিয়ে নেই শুধু দিন দুনিয়া ভাই থাকবেন সারা জীবন আপনার আব্বা যে ছিল গেল কই আপনার আম্মা ছিল গেল কই আব্বা আম্মা নাইলে আছে দাদা দাদি গেল কই ভাই রে এই তো জীবন আজকে আমি আসি কালকে মুস্তাক হয়েজি থাকবে না আজকে আমার চেয়ারম্যান আছে আমরা এখান থেকে বেরো হয়ে রাস্তা পর্যন্ত যেতে পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারবে না শিয়াল কুকুরের জিন্দগি তো না আমাদের আমাদের জিন্দিক মানুষের জিন্দগি টাকা বানাইলাম খাইলাম ঘুমাইলাম ভবন করলাম গাড়ি কিনলাম এই জন্য আল্লাহ মানুষকে পাঠায় নাই আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন দিনা হুম ফী সালাতিহিম খাশিউন ও মানুষ সফল কাম তো বাড়ি দিয়া না সফল কাম তো গাড়ি দিয়া না সফল কাম তো ক্ষমতা দিয়া না সফল কাম পরিচিতি দিয়া না সফল কাম শরীরের শক্তি দিয়া না সফল কাম সন্তান দিয়া না মানুষটা সফল তখনই যদি মানুষটা ইমানদার হিসাবে দুনিয়া থেকে কবরে যেতে পারে ঠিক কিনা বলো আনলে কিসের সফলতা বাড়ে কিসের সফলতা এই দুনিয়ার কয় দিনের দাম আছে আজকে আসো কালকে নাই কি করবা সম্পদ দিয়া কি করবা বাড়ি গাড়ি দিয়া কি করবা টাকা পয়সা দিয়া কি করবা সন্তান সন্ততি দিয়া একদিন তো মরেই যাবা কেউ জিজ্ঞেস করবে না কেউ জিজ্ঞেস করবে